हाई एवरीवान, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माई चैनल तानिया रुबेल। आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन, निरापदे आछेन। आलहामदुलिल्लाह, आल्लाह ताआलार रहमते आमरा सबाई भालो आछि, सुस्थ आछि। तो आबारो एकटि नतून दिने नतून एकटि ब्लगे आपनादेर सबाईके स्वागतम जानाच्छि। तो सकालबेला घुम थेके उठे कुआशा ढाका एकटा परिबेश आपनादेर साथे शेयार करते चाइछि। तबे उठाने तेमन एकटा बोझा जाच्छे ना, तो चलुन दीघिर पाड़े गिये आपनादेरके एकटु देखाच्छि। আসলে এটা যখন আমি ভিডিও করেছি তখন কিন্তু প্রায় 7:30টা বেজে গিয়েছে। এর আগে আমি উঠে ভিডিও করতে চেয়েছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম কুয়াশা ঢাকা গ্রামের এই পরিবেশটা। তবে আসলে আমার ছেলে সে উঠে গিয়েছিল, তো তাই আর দেখাতে পারলাম না। তারপর এখনও কিন্তু কুয়াশা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন দিঘির ওপারের গাছগুলো তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে দেখছেন হালকা আবছা পড়ে আছে। তো এখন যেহেতু 7:30টা বেজে গিয়েছে, এখনও এরকম কুয়াশা আছে। কিছুক্ষণ আগে কিন্তু আরও অনেক প্রচণ্ড কুয়াশা ছিল, একদম দেখাই যাচ্ছিল না। তবে ওই যে দেখেন ওই পাশটাতে কিন্তু একদম দেখা যাচ্ছে না, মানে স্কুল কিছুই দেখা যাচ্ছে না, একদমই কুয়াশা ঢাকা। তো এখন রিহান ঘুমাচ্ছে, তো আমি ঘুম থেকে উঠেছি। তো প্রথমে আপনাদের সাথে একটু, এই যে দেখেন ওই পাড়ে এখান থেকে একদমই দেখা যাচ্ছে না, কুয়াশাতে পুরো ঢেকেই রয়েছে। আর আরেকটা কথা বলছি, আজকের ভিডিওতে বয়স দেওয়ার সময় কিন্তু স্কুল মাঠে ছেলেরা খেলছিল, তো ওই আওয়াজ আসতে পারে, তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো তারপর এখন রিহান ঘুমাচ্ছে, এখন আমি ঘরে যাব, গিয়ে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে নাস্তা রেডি করব, করার পরে আমরা নাস্তা খাবো আর কি সবাই। এই তো ঘরে চলে এসেছি, আর রিহানমণি হচ্ছে ঘুমাচ্ছে, তো ও ঘুমিয়ে থাকতে থাকতে এখন হাত মুখ ধুয়ে তারপরে নাস্তাটা করে নেব, ও উঠলে আবার ওকে খাওয়াতে হবে। আর এটা হচ্ছে প্রায় 8:30টার দিকে, প্রায় 8:30টা না, 8:30টাই। তো আমি হচ্ছে নাস্তা খাবো আজকে মিষ্টি আর হচ্ছে পরোটা। তো আমি কিন্তু মিষ্টি আর পরোটা খেতে তেমন পছন্দ করি না, মিষ্টি জিনিস আমার তেমন একটা পছন্দ না। তো আজকে কিন্তু খেলাম, ভালোই লাগলো। মাঝে মধ্যে আসলে যে কোনো খাবার হঠাৎ করে খেলে ভালোই লাগে। আরেকটা কথা, আমি কিন্তু নাস্তা মানে হাত মুখ ধুয়ে রিহান ঘুমিয়ে থাকতে নাস্তা খেতে পারিনি, আমি হাত মুখ ধুতে ধুতেই রিহান ঘুমে থেকে উঠেই পড়েছে। তো তারপর আবার তাকে হাত মুখ ধুয়ে তাকে নাস্তা খাওয়ালাম। তো তাকে নাস্তা খাইয়ে এখন হচ্ছে আমি নাস্তাটা করছি, আর আজকে নাস্তা করে তারপরে একটু চান্দিনাতে যাব। চান্দিনা আমি ভাবি রিহান যাব, আনিকাকে আমুকের কাছে রেখে যাব। ভাবি হচ্ছে ডাক্তার দেখাবে, আর আমার টুকটাক কিছু কেনাকাটা আছে চান্দিনাতে, তো তাই যাব আর কি। তো নাস্তা খাওয়ার পরে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বাজে হচ্ছে 9:00। তো রিহান, এতে দেখতে পাচ্ছেন রিহানের মামি আর রিহান সিনজিত উঠছে, আর ভাবি আর আমার বোরকা কিন্তু একই রকম, আমরা দুইজন একই রকম বোরকা কিনেছিলাম একসাথে। তো এখন আমরা যাব। তো যারা ভিডিওটা দেখছেন আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওতে ভিউজ হওয়া যেমনই, লাইকের সংখ্যা কিন্তু খুব কম,
প্লিজ আপনারা যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের লাইকটা আমাদের কাছে অনেক মূল্যবান। তো এখন চান্দিনাতে যাব, গিয়ে কি করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমরা প্রথমেই হসপিটালে চলে এসেছি, ভাবি ডাক্তার দেখাবে। তো ভাবি হচ্ছে রিসেপশনে কথা বলছে, আমি রিহান হচ্ছে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করছে, তো আমি ওর সাথে আর কি হাঁটছি আর ভিডিও করছি। আর এই যে দেখছেন সে সব কিছু চেনে, অবশ্য চেনারই কথা কারণ এটা হচ্ছে তার জন্মস্থান, আর তারপরেও সে জন্মের পরের থেকেও সে অনেকবার এখানে এসেছে ডাক্তার দেখাতে। তো আমার মনে হয় তার সব কিছুই মনে রয়েছে আর কি। সে দেখেন কীভাবে ঘুরছে, সে সব কিছু চিনি, ঘুরে ঘুরে শুধু দেখছে, মানে আমি কোথায় তার মামি কোথায় সেটা তার জানার দরকার নেই, সে সব কিছু চিনে। এই যে তাকিয়ে আছে উপরের দিকে, আমার মনে হয় কি তার মনে পড়ছিল যে উপরেই তার রুমটা, সে যে রুমে হয়েছে মানে জন্ম হয়েছে আর কি তার জন্মস্থান। তো সে ঘুরে ঘুরে সব দেখছে আর কি। তো দুষ্টামি করলাম, এটা হচ্ছে এই এই হসপিটালটাতেই রিহানের জন্ম হয়েছিল। তো এটা হচ্ছে চান্দিনাতে। তো ভাবি আনিকাও এখানে, মানে আনিকার জন্ম এখানে হয়েছে। তো এখন আবার আমাদের নতুন যে অতিথি আসবে সেও ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে হয়তো তারও এটা জন্মস্থান হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন রিহানমণি, সে ঘুরে ঘুরে সব কিছু দেখছে। তো তারপর ডাক্তার দেখানো শেষ করে আমরা চান্দিনা বাজারে চলে এসেছি। তো বাজারে ঢুকতেই চটপুরির দোকানে বসলাম, ফুচকা খাবো। তো এই দোকানের ফুচকা চটপুরিগুলো অনেক ভালো লাগে, তো এখানে বসেছি এখন খাবো, আর রিহানমণিও বসেছে সেও খাবে। তো আমরা হচ্ছে একটু ঝাল দিয়ে নিয়েছি, তো ওর জন্য দুটা খালি ফুচকা নিয়েছি। তো আগে খালি ফুচকাগুলো দিয়েছি, সে কিছু বলেনি, তো ও দুইটা ফুচকা খেতে খেতেই আমরা দুজন দুই প্লেট খেয়ে ফেলেছি। খেয়ে তারপরে আমরা চলে যাব, তখন আবার সে কী করছে, সে চেয়ার থেকে উঠছে না, সে ফুচকা খাবে, সে যাবে না, সে আরও ফুচকা খাবে। তো তারপর আবার তার জন্য ঝাল ছাড়া অর্ডার দিলাম, দিয়ে তারপরেই তো তাকে খাইয়ে দিচ্ছি আমি। তো এই আর কি কাণ্ড, প্রথমে সে হসপিটালে গিয়ে শুধু ঘোরাফেরা নিজের মতো, তারপরে আবার চটপটির দোকান থেকে উঠবে না। তো পুরো ভিডিওটি দেখুন, তার আরও বিভিন্ন কাণ্ড আজকে দেখতে পারবেন। আর এখন হচ্ছে আমরা বাজারে ঢুকছি। তো এই বাজারটা মোটামুটি বড়ই, আর এখানে হচ্ছে নিম্নমান থেকে উচ্চমানের ব্র্যান্ডের সব ধরনের কাপড় চোপড় সব কিছু জিনিসপত্রই পাওয়া যায়। তবে এখানে যেই জিনিসগুলো পাওয়া যায় ওই একই সেম জিনিস আমরা যদি কুমিল্লা আমাদের মেন যেই শহর সেখানের বড় কিছু মল, সাত্তার খান, ইস্টার্ন প্লাজা ওইসব মলে দেখি, তাহলে এখান থেকে আরও ডাবল প্রাইস আমাদের নিতে হয়। তো তাও ওইখানে কিছু তো ভালো জিনিস এখান থেকে আছে, তো ঈদের মধ্যে দেখা যায় ওইখানেও যাওয়া হয়। তো এভাবে বেশিরভাগ এখান থেকে কেনাকাটা করা হয় আর কি। আর এখানে এসেও দেখেন রিহানমণি কী করছে, সে নিজের মতো, এটা হচ্ছে তার বাড়িঘর আর কি, সে এভাবে দৌড়াদৌড়ি করছে। তো সবসময় কিন্তু রিহান এমন করে না, মার্কেটে গেলে চুপচাপই থাকে বেশিরভাগ, হাটে তেমন দুষ্টামি করে না, কিন্তু এটা সেটা ধরা বা দৌড়াদৌড়ি করা এরকম করে না। তবে আজকে সে, মানে সে এই যে দেখছেন সে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বাইরে হচ্ছে, মানে সে কোথায় যাচ্ছে কি করছে কোনো ঠিক ঠিকানা নেই, তার যেদিকে ইচ্ছে সেদিকে সে শুধু দৌড়াদৌড়ি করছে আর কি।
তো ভাবি আর আমি হচ্ছে কাপড় দেখছিলাম, আর এই যে দেখেন সে কি করছে, সে এই যে পুতুলগুলো সেগুলো প্যান্ট শার্ট পরেছে কিন্তু জুতা পরে নাই, এইটা হচ্ছে তার সমস্যা। সে আমাকে বলছে যে এগুলো জুতা নাই কেন, আমু জুতা কই জুতা কই, জুতা পরাবে সে। তো সবাই হাসছিলাম, ওর বাবাকেও ভিডিও কল দিয়ে দেখালাম। তো দোকানদার ভাই আবার বলছিল তোমার জুতোগুলো দিয়ে দাও, তাও সে বলতেছে যে জুতো কই। তারপরে আবার দোকানদার যে ভাইয়া ছিল সে বলতেছে যে জুতা অর্ডার দিয়েছি, নিয়ে আসলে তারপরে পরিয়ে দিব। তো আজকে বিভিন্ন মানে ওর ওর কী কী যে করেছে আর কী কী বলেছে সেগুলো বলে আসলে শেষ করতে পারবো না। কাপড় চোপড় কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাব। আর এই যে দেখছেন সে খেলনার দোকানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে মানে গাড়ি কিনবে, আমাকে দেখাচ্ছে সে গাড়ি কিনবে। এখান থেকে আনতে তাকে অনেক কষ্ট হয়েছে, গত সপ্তাহে ওর বাবা আসতে ওর জন্য তিনটা একটা প্লেন একটা হেলিকপ্টার আর একটা গাড়ি নিয়ে এসেছে, কিন্তু তাও এখানে এসে সে আবার গাড়ি কিনবে। তো কী করার, তা একটা ছোট্ট একটা গাড়ি ওকে কিনে দিতে হয়েছে, নয়তো সে আসতে চাচ্ছিল না আর কি। তো তারপর বাড়িতে এসে পড়েছি, আর আসার পরে তেমন ভিডিও করতে ইচ্ছে করছিল না, ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বিকালবেলা হচ্ছে ভাবি বাঁধাকপির চপ বানিয়েছে, তো সেটা খেলাম। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।